আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি জুঁই পাল, আপনারা দেখছেন দা পিডি নিউজ। শুরু করছি সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল লরি। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার হারুট পয়েন্ট কোস্টাল থানার নিশ্চিন্তপুর এলাকায়। ঘটনার জেরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। গুরুতর জখম অবস্থায় লরির চালক সহ খালাসিকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা, আর তার চেয়ে খড়গপুর বাস স্ট্যান্ডে দেখা নেই বাসে, এমনটাই অভিযোগ খড়গপুরের নিত্যযাত্রীদের। সকাল থেকে তো এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কোথায় সবই গাড়ি নিয়ে নিয়েছে ব্রিগেডের জন্য। বাস স্ট্যান্ডে বাসই নেই, কলকাতায় কি মিটিং আছে ওই জন্য সব বাস তোলা হয়ে গেছে, ওই জন্য আমরা খুব অসুবিধায় পড়ে যাচ্ছি। আপনি যাবেন কোথায়? আমি যাবো নারায়ণ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তালা ভেঙে চুরির চেষ্টা হাওড়া বেলগাছিয়ায়। গভীর রাতে চোরেরা তালা ভেঙে ব্যাংকে প্রবেশ করলেও চুরি করতে ব্যর্থ হয়। ঘটনা তদন্তে লিলুয়া থানার পুলিশ। দুটা তালা খোলা, আমরা নিচে খবর দিই, পুলিশ আসে, পুলিশ এখনো তদন্ত করছে। তো ওনাদের সঙ্গেই আমরা ভল্ট অবধি গিয়ে দেখি, ভল্টের রেট কিছু করতে পারেনি, ভল্ট অ্যাজ ইট ইজ আছে। মানে আমাদের যে টাকা পয়সা ইত্যাদি যা আছে এইসব জায়গাটা সুরক্ষিত, কিন্তু বাকি যা কোলাপসিং গেট বা শাটারের গেট, শাটার যা চাবি তালা সব কিছু, ষোলোটা তালা এটা ভেঙে দিয়েছে। এবং সিসিটিভি যেটা, সিসিটিভি ব্যাকআপ যেটা থাকে সেটা শুধু তুলে নিচ্ছে। কোনো টাকা পয়সা কিছু, টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারে, টাকা পয়সা কিছু নিতে পারেনি বা ফাইল কাগজপত্র হাত দেয়নি কিছু। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন দা পিডি নিউজ। আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানে জ্যোতি মোটরস। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। পূর্ব বর্ধমানের স্বস্তিপল্লী এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মৃত ছাত্রের নাম সুজয় মণ্ডল, তবে কি কারণে আত্মঘাতী হলো ওই ছাত্র তার কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বলায় আমাকে 100 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছিল, দিয়ে ঠাম মাংস আনতে গেছে, মাংস নিয়ে আসার পরে দেখছে বাড়িতে এরকম দুর্ঘটনা। বলায় দুই দিন ছোটোবেলা থেকে এখানে মানুষ হয়েছে, দাদু দিদিমার কাছে যে বাবাকে দ্বিতীয়বার ফোন করা হয়েছিলো, বাবা থাকে না এখানে, বাবা তাকে দাম শুনতে বিস্কুট ব্যক্তিতে কাজ করে, ফোন করা হয়েছিলো, বাবা বললাম এখন যেতে হবে ওনাকে। আমার দ্বিতীয়বার যখন ফোন করা হয়েছিলো বাবা টুকটাক করেছি মোবাইলে, দিয়ে আমরা যা করো আমরা পাড়ার ছেলেরা আমরা সব যেটা করছি, পুলিশকে ফোন করা হয়েছিলো, পুলিশ এসছে যা ভালো বুঝে তারাই করুক, আমরা ফোন নিয়ে যাবো মরবে। অগ্নিদগ্ধ হয়ে রহস্যজনকভাবে মৃত্যু দম্পতির। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানে বিধানপল্লীতে। মৃত দম্পতি বিশ্বজিৎ কংসবণিক ও বিভা কংসবণিক। বিভা কংসবণিকে বাপের বাড়ির লোকজনের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন তাদেরকে হত্যা করেছে। ঘটনা তদন্তে বর্ধমান থানার পুলিশ।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ কে সাবস্ক্রাইব করুন। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।